সাকিব আল হাসান যদি গান করত আর মমতাজ আপা যদি ক্রিকেট খেলতো, তাহলে আজকে তারা কোথায় থাকতো? সাকিব আল হাসান যদি গান করতেন আর মমতাজ আপা যদি ক্রিকেট খেলতেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু 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 গিফটেড জিনিস দিয়ে মানুষকে পাঠায়, এটা আমি বিশ্বাস করি। বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করা একটা বিশাল ভাগ্যের ব্যাপার, এবং এই যে এখন একটা রাজনৈতিক চরিত্র অভিনয় করছো এবং এই থিমটার মধ্যে দিয়ে এখন যাচ্ছ, সেই 1971 থেকে শুরু করে ভাষা আন্দোলন থেকে শুরু করে সবকিছু, তো কাজ করতে করতে কখনো কি মনে হলো যে রাজনৈতিক লিডার হলে কেমন হয়, বা কখনো রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে? এখন তো দেখা যায় অনেক অভিনয় শিল্পী একটা পর্যায়ে যে রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়। জি জি জি, which is absolutely fine, there is kono ete kono onnayer kichu nei, tobe ami ekta jinish bishwash kori sara je kothao ekta porechhilam ba dekhechhilam je Saqib Al Hasan jodi gaan korto ar Mamtaj Apa jodi cricket khelto, tahole ajke tara kothay thakto? Saqib Al Hasan jodi gaan korten ar Mamtaj Apa jodi cricket khelten, আমি বিশ্বাস করি প্রত্যেকটি মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু 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 গিফটেড জিনিস দিয়ে মানুষকে পাঠায়, এটা আমি বিশ্বাস করি। এবং আমি আমার সারা জীবন ছোটবেলা থেকে আজ পর্যন্ত গান, মঞ্চনাটক, শিল্পকলা, উদীচি এবং এক ধরনের বলতে গেলে ওই মধ্যবিত্ত পরিবারের, বাঙালি মধ্যবিত্ত পরিবারের হুমায়ুন আহমেদের বই পড়ে, তিন গোয়েন্দা পড়ে, মাসুদ রানা পড়ে, এগুলো পড়ে বড় হওয়া। তো আমার মনে হয় যে আমি সারা জীবন এখন পর্যন্ত, সারা সেটা তুমি রেডিওতে কাজের কথা বলো, তুমি টেলিভিশনে কাজের কথা বলো, তুমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজের কথা বলো, প্রোডাকশন হাউসে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজের কথা বলো, অথবা সিনেমার পর্দায় নায়ক হিসেবে আসার কথা বলো, খেয়াল করে দেখো সবগুলোই ক্রিয়েটিভ প্রসেস, ক্রিয়েটিভ প্র্যাকটিস। আমি বিশ্বাস করি আমি দেশের জন্য কাজ করব আমার ক্রিয়েটিভ প্রসেস দিয়ে। ওরা 11 জন ছবি দিয়ে যেরকম ওই সময়ের অসংখ্য মানুষকে মানুষের বুকে এক ধরনের ছোঁয়া ফেলেছে, আগুনের পরশমণি, সবাই তো অভিনয় শিল্পী ছিলেন কিন্তু মানুষের মনে তো এক ধরনের বিষয় সৃষ্টি করতে পেরেছিলেন তাদের অভিনয় দিয়ে, তাদের কাজ দিয়ে, তাদের সাধনা দিয়ে। আমি সেটা নিয়ে, সাধনা নিয়ে থাকতে চাই, সেটা দিয়ে মানুষের জন্য করতে চাই। আমার ব্যক্তিগত উদ্যোগে, আমার বন্ধু বান্ধবদের উদ্যোগে হয়তো কিছু সোশ্যাল ওয়ার্ক করতে চাই, করছি, করব, কিন্তু নীরবে নিভৃতে করতে আমার ভালো লাগে। এর মানে এই নয় যে বঙ্গবন্ধুর চরিত্র করছি বলেই আমাকে রাজনীতিতে পদার্পণ করতে হবে।